আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারা ঘর ওরিওকে খুঁজে পাচ্ছি না, মনটা এত খারাপ হয়ে গেছে। কই গেল ওরিও? আমি তো টেনশনে শেষ, ওরিও গেল কোথায়? কিন্তু না, ওরিও দেখি আমার রুমে এসে কি সুন্দর ঘুমাচ্ছে। আর বুয়া এখানে কাপড়গুলি মেলে দিয়ে গেছে, গামছাটা একটু হালকা ভিজা তো একটু। আর বারান্দায় তো আজকে অনেক কাপড় চোপড় ধুইছে, একদম দুই বারান্দা ফিল আপ কাপড় চোপড়ে, একদমই জায়গা নেই। তো কি আর করার, তো বৃষ্টি যেহেতু সবার বাসায় একই অবস্থা, কাপড় চোপড় মেলার জায়গাটা একটু প্রবলেম হয়ে যায়। তো যাই হোক, এখন আমার দরজা চাপানো ছিল, আমার বেডরুমের দরজাটা আমি সবসময় চাপাই রাখি, ওরিও যেন আমার রুমে না আসে। একটু ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়া সে কিভাবে, মানে এরকম ফাঁকা ছিল, তো এরকম ফাঁকা ছিল, আমি খেয়াল করতে পারিনি, রান্না করতেছিলাম। তো মা সেই ফাঁকা দিয়েই চলে আসছে আমার রুমে, আর এসে কি সুন্দর সে ঘুমাচ্ছে দেখেন। এই যে আমার নামাজের বিছানাটা, উপরে হইলো গামছাটা, তো উপরে নামাজের বিছানার উপরে গামছাটা ছিল, জাস্ট বউ এইভাবে মেলে দিয়ে গেছে আর কি, আরিয়ানের গামছা। তো সে সুন্দরভাবেই ঘুমাচ্ছে, পেট টুলু টুলু হয়ে রয়েছে, একদম টই টুম্বর খেয়ে দিয়ে, সে খেয়ে দিয়ে এসে আরামের ঘুম। ওর মতো সুখী বলেন কয়জন আছে? হ্যাঁ, ও মাশাল্লাহ এত হ্যাপি মানুষ, মানে হ্যাপি বিড়াল আর কোথাও কে আছে? আমাদের কত ঝামেলা, কত টেনশন, কত কিছু না, আর ও নিশ্চিন্তে খায় আর ঘুমায়। দেখেন পেটটা ঠুলি করে রাখছে, একদম খায়া টইটুম্বরে শুয়ে আছে। তো আমি তো ওরে খুঁজে পাই না, আমার মাথা গরম গেল কই। আমি তো খুব মানে টেনশন, সারা রুম ঘুরে ঘুরে অস্থির, সারা রুমে ঘুরে ঘুরে অস্থির, ওরে খুঁজেই পাচ্ছি না। আরে মাথাটা নিচে পড়ে গেছে। এখন ঘুমাও। দেখেন অবস্থা, আমি যে নাড়া দিছি তারপরে সে উঠে না, মাথাটা একটু সোজা করে দিলাম, মাথাটা সোজা করে দিছি, একটু উঁচা করে দিছি, এখন সে আরামে ঘুমাইতেছে। দেখেন অবস্থা, টইটুম্বুর হয়ে আছে। ঘুম শেষ হয়নি, আরো ঘুমাবে, একদম বাচ্চা, কিউট একটা বেবি। নিশ্চিন্তে ঘুম, নো টেনশন, নো ফুর্তি, না? তো এই তো সবাই, আমরা যদি বিড়ালের মতো জীবন হতো ভালো হতো, নো টেনশন, টেনশন মুক্ত থাকতাম না? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আপুর পাশে থাকবেন সবাই, আর আমার ইউটিউব চ্যানেল রোজে সুইট হোম ব্লগস একটু সবাই সাবস্ক্রাইব করে আসবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।